আইনি জটিলতায় সাব রেজিস্ট্রার, এসি ল্যান্ড এবং জমির মালিকরা শুধুমাত্র দলিল থাকলেই জমির মালিকানা নয়, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। এই বিষয়টি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই ভিডিওটি করছি আপনাদের অনেকের প্রশ্নের ভিত্তিতে। নতুন আইন, দলিল যার ভূমি হবে তার, এটি পাশ হলে কি সমস্যা হতে পারে এবং বর্তমানে কি সমস্যা হচ্ছে, সম্পূর্ণ বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের জমি আছে, যারা জমি সংক্রান্ত বিষয়ে হয়রানির শিকার হচ্ছেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করতে ভুলবেন না। আর চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, তার আগে আর একটু কথা বলে নেই, আমার এই ভিডিওর স্ক্রিনে আমার যে দুটি নাম্বার থাকে সেই নাম্বারে আপনারা ফোন দিবেন। অন্য কোনো অসৎ ব্যক্তি যদি এই নাম্বার দিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা কোনো কিছু ওপেন করে যদি আপনাদের কাছে কোনো বিষয়ে কোনো কাগজপত্র উত্তোলন করা বা আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো মেসেজ করে, অবশ্যই আমাকে জানাবেন এবং তাদের কথায় সাড়া দিবেন না। প্রিয় দর্শক শ্রোতা, চলে যাচ্ছি মূল বিষয়ের উপরে। বিষয়টি ছিল হচ্ছে আইনি জটিলতায় সাব রেজিস্ট্রার মহোদয়, এসিল্যান্ড মহোদয় এবং জমির মালিকরা কি কারণে পড়তে যাচ্ছে এবং দলিল থাকলেই জমির মালিকানা নয়, কিন্তু ভূমিমন্ত্রী মহোদয় বলেছেন দলিল যার ভূমি হবে তার, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সর্বপ্রথমেই হচ্ছে আইনি জটিলতায় সাব রেজিস্ট্রার এবং এসিল্যান্ড মহোদয় কিভাবে পড়তে যাচ্ছেন বা পড়েছেন। দেখুন, আমরা যদি উত্তরা তুরাগ নদীর পাড়ে যদি একবার তাকাই, যে অবৈধ স্থাপনা, এবং বুড়িগঙ্গার তীরে যদি তাকাই, অবৈধ স্থাপনা, এবং আমাদের দেশে যারা রাঘব বোয়াল, যারা দুর্নীতির সাথে জড়িত, সরকারের সংশ্লিষ্ট বিভাগও পেরে উঠতেছে না তাদেরকে শায়েস্তা করার জন্য, তাদের সংশোধন করার জন্য, তারপরেও সরকারের সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক সেই তুরাগ নদীর তীরে অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে, আবার বুড়িগঙ্গা নদীর তীরের সেই স্থাপনাও কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। আপনারা প্রশ্ন করতে পারেন যে তুরাগ নদী এবং বুড়িগঙ্গার সাথে এর কি সম্পর্ক? অবশ্যই এর সম্পর্ক আছে। কিভাবে সম্পর্ক আছে? এই যে যারা অবৈধ স্থাপনা করেছেন তারা কিন্তু সাব রেজিস্ট্রার অফিস থেকে দলিল নিয়েছেন। এই সকল জমি পানি উন্নয়ন বোর্ডের জমি আছে, তারপরে সড়ক ও জনপদের জমি আছে, রেলওয়ের জমি আছে, এই সকল জমি রাঘব বোয়ালরা, যাদের পেশি শক্তি এবং অর্থের দাপট আছে, তারা কিন্তু দলিল রেজিস্ট্রি করে নিয়েছেন, সে যেভাবেই হোক না কেন। এবং সেই দলিল রেজিস্ট্রি কিন্তু সাব রেজিস্ট্রার অফিস থেকেই হয়েছে। এটা হলো আমার এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি, ভাইয়ের সম্পত্তি বোন বিক্রি করে দিচ্ছে, বোনের সম্পত্তি ভাই বিক্রি করে দিচ্ছে, সাব রেজিস্ট্রার অফিস থেকে দলিল হচ্ছে। আবার যৌথ সম্পত্তি এক শরিকের সম্পত্তি আর এক শরিক বিক্রি করে দিচ্ছে, এটিও কিন্তু সাব রেজিস্ট্রার অফিস থেকে দলিল হয়ে যাচ্ছে। আবার প্রাপ্ত সম্পত্তি থেকে অতিরিক্ত সম্পত্তি বিক্রি করে দেওয়া হচ্ছে, এটিও কিন্তু সাব রেজিস্ট্রার অফিস থেকে করে দেওয়া হচ্ছে। এই যে দলিলগুলি, এই সকল দলিল সাব রেজিস্ট্রার অফিস থেকে করা হয়। সাব রেজিস্ট্রার অফিসে যখন জমি দলিল করতে যাওয়া হয়, তখন একজন দলিল লেখকের কাছে যখন যাওয়া হয়, তখন তিনি পূর্বের কাগজপত্র দেখে একটি দলিল সম্পাদন করে দেন এবং সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে সেটি
দলিল করে নেন। এই যে দলিল, এই দলিল পরবর্তীতে যারা ক্ষতিগ্রস্ত তারা কিন্তু সেই দলিলের বিরুদ্ধে তখন মামলা মকদ্দমা করেন। একজন জনগণের সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে বিজ্ঞ আদালত, আর সেই আদালতে গিয়ে তারপরে মামলা মকদ্দমা করে তারপরে তাকে কিন্তু সঠিক জমিটি বুঝে নিতে হয়। এর মাঝে অনেক সময় চলে যায়, অনেক অর্থ ব্যয় হয়। এর কারণ হচ্ছে, আমি যেটি বুঝতে পেরেছি সেটি হচ্ছে, এই সাব রেজিস্ট্রার অফিস এবং এসিল্যান্ড অফিস এর মাঝে কোনো ডাটাবেজ নেই, কোন ডিজিটাল প্ল্যাটফর্ম নেই। এই ডাটাবেজ এবং ডিজিটাল প্ল্যাটফর্ম না থাকার কারণে সাব রেজিস্ট্রার মহোদয়ের কাছে যখন কেউ দলিল করতে যায় কোনো জমির, তখন তিনি কোনো ক্লিক করে তিনি দেখতে পারেন না যে এই জমিটি কার, এই জমিটি কোথা থেকে আসছে, এই জমিটি কি ভাইয়ের জমি বোন বিক্রি করে দিচ্ছে, নাকি বোনের জমি ভাই বিক্রি করে দিচ্ছে, নাকি বাবার মৃত্যুর পরে সম্পত্তি মা বিক্রি করে দিচ্ছে, নাবালকের সম্পত্তি বা চাচা বিক্রি করে দিচ্ছে, যেভাবেই হোক না কেন, বা হায়বা করে দিচ্ছে একজনের সম্পত্তি আর একজন, এগুলি দেখার কোন উপায় নেই। যার কারণে এই সাব রেজিস্ট্রার মহোদয় এবং এসিল্যান্ড মহোদয়ের মাঝখানে একটি সাংঘর্ষিক ব্যাপার দাঁড়ায় যায়। এর ভুক্তভোগী হচ্ছে সাধারণ জনগণ। এবং এই যে সাংঘর্ষিক একটি বিষয়, এই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত আমাদের দেশে কোনো সমাধানের রাস্তা আসে নাই। যদি এসিল্যান্ড মহোদয় এবং এই সাব রেজিস্ট্রার মহোদয়ের মাঝে যদি কোনো ডাটাবেস থাকত, সফটওয়্যার থাকত এবং একটি ডিজিটাল প্ল্যাটফর্ম থাকত, তাহলেই কিন্তু তারা সরাসরি দেখতে পারত যে জমিটি দলিল করতে যাচ্ছি সাব রেজিস্ট্রার অফিস থেকে, আমি সাব রেজিস্ট্রার হিসেবে এখন এই দলিলটা করা যাবে না বা করতে হবে, নির্ভুল আছে, এগুলি দেখার কোন পদ্ধতি নেই। দেখুন, একটি দলিল করতে গেলে সাব রেজিস্ট্রার অফিসে 50 থেকে 100 জন লোক লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। সাব রেজিস্ট্রার মহোদয় তিনি এটা ম্যানুয়াল পদ্ধতিতে কিন্তু রেজিস্ট্রি করেন। এখন যদি ডিজিটাল প্ল্যাটফর্ম থাকত, তাহলে কিন্তু তিনি কম্পিউটারে চাপ দিয়ে মাউসে ক্লিক করে তিনি কিন্তু দেখতে পারতেন যে জমিটা আমি রেজিস্ট্রি করতেছি সেই জমিটা তার প্রাপ্তি সম্পত্তি কিনা, তার অধিকার আছে কিনা বিক্রয় করার, এই বিষয়টি তিনি দেখতে পারতেন, কিন্তু তিনি কিন্তু দেখতে পারতেছেন না। তাই বলা হয়েছে যে এই যে একটি সাংঘর্ষিক বিষয়, এই দলিলটি হওয়ার পরে যখন এই জনগণ বা এই জমির মালিকানা অর্জন করার পরে পরবর্তী সরকারি রেকর্ড বইতে যখন তিনি তার নামটি লিপিবদ্ধ করতে যাচ্ছেন, সেখানে ম্যানুয়ালি কিন্তু বালাম বইতে লেখা আছে এই সম্পত্তিটি কার নামে আছে, তখন কিন্তু তিনি নামজারি করতে পারতেছেন না। আর নামজারি যখন করতে পারতেছেন না, তখন তিনি ফেরত আসতেছেন। তা এই যে অসৎ উপায়ে ব্যক্তি, জালিয়াত চক্র, ভূমিদস্যু বা এই যে রাঘব বোয়াল, যারা যারা সরকারি সম্পত্তি গ্রাস করে তারা অবৈধ স্থাপনা করেছিলেন, তাদেরও দলিল আছে। আপনি দেখবেন টিভি মিডিয়াতে যখন দেখানো হয়, তখন কিন্তু তারা যার যার দলিল নিয়ে দাঁড়ায় যায়, কিন্তু আসলে কিন্তু এই জমিটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের, এই জমিটা হচ্ছে সড়ক ও জনপদ বিভাগের, এই জমিটা হচ্ছে রেলওয়ের সম্পত্তি, সরকারি সম্পত্তি, কিন্তু সেই সম্পত্তি কিভাবে রেজিস্ট্রি হয়ে যায় সাব রেজিস্ট্রি অফিস থেকে। আবার দেখা যায় বড় বড় রাঘব বলরা, বড় বড় গ্রুপ অফ কোম্পানি মালিক, তারাও অনেকের সম্পত্তি এইভাবে নিয়েছে, একজনের সম্পত্তি আর একজনে, কিন্তু এই গরিব অসহায় দুস্থ মানুষ যারা, তারা কিন্তু তাদের সাথে আইনি লড়াই হেরে যাচ্ছে। কিন্তু এটি যদি একটি ডিজিটাল প্ল্যাটফর্ম থাকত, ডাটাবেস থাকত, সফটওয়্যার থাকত, তাহলে কিন্তু এই সাব রেজিস্ট্রার মহোদয় তিনি কিন্তু যখন রেজিস্ট্রি করতে যাইতেন, তখন কিন্তু অন্তত পক্ষে একটু চিন্তা ভাবনা করতেন যে এই সম্পত্তি তো রেজিস্ট্রি করা যাবে না, এই সম্পত্তি তো সড়ক ও জনপথ বিভাগের, এই সম্পত্তি তো পানি উন্নয়ন বোর্ডের, এই সম্পত্তি তো রেলের সম্পত্তি, এই সম্পত্তি তো বনের সম্পত্তি, ভাই বিক্রি করে দিচ্ছে। তাই আমার আজকের যে বিষয়টি, সেই বিষয়টি আমি এভাবেই আপনাদের সামনে উপস্থাপন করলাম যে এই যে শুধু দলিল থাকলেই জমির মালিকানা হওয়া যাবে না। এখন আপনারা অনেকে এই বিষয়টিকে অন্যভাবে নেবেন না, আবার নিতে পারেন, কিন্তু সেটা আমি অনুরোধ করব অন্যভাবে না নিয়ে আপনারা বিষয়টি সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন। কারণ আপনি যে সম্পত্তির মালিক হিসাবে বসে আছেন, আপনি মনে করতেছেন সেটি আপনার সঠিক দলিল, কিন্তু এই দলিলের
আরো অংশীদার আছে যাদের অংশ তার অন্য শরিকরা বিক্রি করে দিয়েছে। এখন আপনি হয়তো পরবর্তী প্রজন্মে এসে সেই দলিল নিয়ে মালিকানা অর্জন করে বসে আছেন, সেটা ঠিক আছে, কিন্তু এই সম্পত্তিটা তো সরকারি পানি উন্নয়ন বোর্ডের, অথবা এই সম্পত্তিটা হয়তোবা যার কাছ থেকে ক্রয় করেছেন তার বোনের সম্পত্তি, তিনি বিক্রি করে দিয়েছেন, সেখানে বন্টন নামা দলিল হয় নাই, সেখানে আপোষ বন্টন হয় নাই, সেখানে নামজারি হয় নাই, এই যে একটা বিষয়, এই বিষয়টা কিন্তু সরাসরি একটি সাংঘর্ষিক বিষয় বলে আমি মনে করছি। এটা আমার কোনো জায়গা থেকে মানে সংরক্ষণ করা না বা কোনো জায়গা থেকে আমার জানা না, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হলো যে এই যে বিষয়গুলি, এই বিষয়তে শুধু দলিল হলেই মালিকানা অর্জন করা যাবে না। দলিল মূলে মালিকানা অর্জন করতে হলে আপনার যেটি করতে হবে সেটি এখন বলি, সেটি হচ্ছে যদি সঠিক দলিল মূলে আপনাকে মালিক হতে হয়, তাহলে যে দলিল মূলে আপনি মালিক সেই দলিলের সাথে দলিলাদির প্রয়োজন আছে। দলিলাদি হচ্ছে কি, সরকারি রেকর্ড খতিয়ান, সেই পূর্ব থেকে ধারাবাহিকভাবে বংশ পরম্পরায় ক্রমান্বয় সারে প্রত্যেকটি রেকর্ড খতিয়ান যেন ধারাবাহিকভাবে থাকে, আপনার না থাকলেও আপনার লিঙ্ক আপ হিসাবে আপনার যে দাতা তার থাকবে, দাতার দাতার থাকবে, তার দাতার থাকবে, এইভাবে যতবার জমি মানে হস্তান্তর হয়েছে ততবারই একজনের সাথে আরেকজনের সম্পৃক্ততা থাকতে হবে। যদি এরকম ধারাবাহিকভাবে একটি দলিল হয়ে আসে এবং সেই দলিল মূলে যদি আপনি মালিকানা অর্জন করে সরকারি রেকর্ড বইতে আপনার নাম এন্ট্রি করে আপনি ইনামজারি বা নামজারি বা খারিজ বা মিউটেশন যেটাই বলেন সেটি করাতে পারেন, করানোর পরে আপনি কিন্তু ব্যক্তি মালিকানা অর্জন করে ফেললেন, তখন কিন্তু আপনার এই জমি নিয়ে আর কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যদি অন্য কাউকে ধোকা দিয়ে অন্যের সম্পত্তি আপনি যদি নিজে বিক্রি করে দেন, বোনের সম্পত্তি না দেন, ভাইয়ের সম্পত্তি না দেন, অন্য ওয়ারিশদেরকে ঠকান, সরকারি সম্পত্তি যে কোনো উপায়ে পেশী শক্তিতে অর্থের বলে আপনি সেই সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন বা আপনি সেই সম্পত্তিতে ভোগ দখলে আছেন, এই বিষয়গুলি কিন্তু খুবই দুঃখজনক এবং শিক্ষণীয় বিষয়। এই বিষয় থেকে আমাদের সবাইকে বিরত থাকতে হবে সম্পত্তি ক্রয় বিক্রয় করার সময়। আরো একটি বিষয় হচ্ছে যে আমরা সব সময় যে নামজারির বিষয়টা নিয়ে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যে নামজারি না করলে কি হবে, আমার তো দলিল আছে। নামজারি না করলে আপনি দলিল মূলে মালিক, কিন্তু সরকার জানে না যে আপনি মালিক। সরকার জানে আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন, যার কাছ থেকে সম্পত্তি পেয়েছেন, যেই বুনিয়াদে যেই মূলে আপনি মালিকানা অর্জন করেছেন সেটি সরকার জানে না। সরকারের জানতে হলে আপনাকে সেই সরকারি রেকর্ড বইতে আপনাকে নাম লেখাতে হবে। এখন আমরা যদি ছোট্ট একটু উদাহরণ দেই যে ধরুন মৃত ব্যক্তি তিনি কিছু সম্পত্তি রেখে গেছেন এবং ওয়ারিশ রেখে গেছেন, এখন আপনারাই বলুন যে ওয়ারিশা আছে সেই ওয়ারিশা কি এই মৃত ব্যক্তির সম্পত্তির মালিক? আপনারা বলবেন হ্যাঁ, আমি বলবো না, কারণ তিনি মালিক ছিলেন, তিনি মারা গেছেন, ওয়ারিশ সূত্রে উত্তরাধিকার সম্পত্তি তার ওয়ারিশা পাবে, এটাই স্বাভাবিক, কিন্তু মালিকানা কিন্তু তারা এখনো পান নাই। এই মালিকানা পেতে হলে তাদেরই অগ্রাধিকার তারাই আগে পাবে, যেহেতু মৃত ব্যক্তির সন্তান তারা, কিন্তু এই সম্পত্তিটা নিজের নামে আনতে হলে, নিজে ব্যক্তি মালিকানা অর্জন করতে হলে সেই মৃত ব্যক্তির সকল কাগজপত্র দিয়ে ওয়ারিশ কায়েম সনদ দিয়ে সরকারিভাবে যে অনলাইনে যে নামজারির আবেদন করা হচ্ছে এখন, সেটি অনলাইনে আবেদন করলে মৃত ব্যক্তির যে মূল সম্পত্তি অর্থাৎ ব্যাংকে টাকা রাখলে যেমন এক জায়গায় গচ্ছিত থাকে, তেমনি সরকারিভাবে এই মৃত ব্যক্তির একটি জোত আছে, যে একটা অ্যাকাউন্ট আছে সেইখানে তার কিছু সম্পত্তি আছে, সেইখান থেকে তার ওয়ারিশা যে যতটুক সম্পত্তি পেয়েছে সেই ইনামজারির মাধ্যমে সেই মূল জোত থেকে তার ততটুক সম্পত্তি, যিনি নামজারির আবেদন করেছেন তার ততটুক সম্পত্তি সেখান থেকে কর্তন করে আপনি যে আবেদন করেছেন আপনার নামে সেটি ইনলিস্টেড করবে, তালিকাভুক্ত করবে, এবং আপনি যে জমিটুক পেয়েছেন, যে পরিমাণ জমি, সেটা দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, মৌজা নাম্বার, কি পরিমাণ সম্পত্তি, কোন শ্রেণীর সম্পত্তি, এখন দলিল নাম্বার দেওয়ার কথাও বলে হয়েছে, কত তারিখে নামজারিটি হয়েছে সে তারিখটাও কিন্তু দিতে বলা হয়েছে। এটি দিয়ে যখন একটি সংক্ষিপ্ত বিবরণ দিয়ে একটি খতিয়ান তৈরি করবে সেটি হচ্ছে আপনার ব্যক্তিগত খতিয়ান, এবং সেটি সরকারের কাছে
লিপিবদ্ধ হয়ে গেল, এখন থেকে আপনি ব্যক্তি মালিকানা অর্জন করলেন। এই কথাটি বলা হয়েছে যে তখন আর কেউ কোনো বাধা সৃষ্টি করতে পারবে না, আপনি ব্যক্তি মালিক হয়ে গেলেন। কিন্তু এর মাঝে যদি কোনো কাগজপত্র যদি ভুল থাকে তাহলে কিন্তু এই নামজারিটি সরকারি সংশ্লিষ্ট বিভাগ দিবে না। তো আজকের যে বিষয়টি ছিল সেই বিষয়টি হল আইনি জটিলতায় সাব রেজিস্ট্রার, এসি ল্যান্ড এবং জমির মালিক যারা, তারা কিন্তু সবসময় একটি বিপাকের মধ্যে থাকে, হয়রানির মধ্যে থাকে। একটি আবেদন করলে সেটি খারিজ করে দিচ্ছে, তার কারণ হচ্ছে এই একটি যে সাব রেজিস্ট্রার অফিস থেকে যে দলিলটি হলো সেখানে কিন্তু ডাটাবেজ নেই, সেখানে কোনো সফটওয়্যার নেই, সেখানে কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম নেই যে সাব রেজিস্ট্রার মহোদয় দেখে তারপরে সুন্দরভাবে নিখুঁতভাবে একটি জমি রেজিস্ট্রি করে দিচ্ছে, এটি কিন্তু হচ্ছে না। যার ফলে এই জমিগুলি রেজিস্ট্রি, একজনের জমি আরেকজন রেজিস্ট্রি করে নিয়ে যাচ্ছে। পরবর্তীতে কি হচ্ছে, এই জনগণ ক্ষতিগ্রস্ত হয়ে সর্বশেষ একজন অসহায় মানুষ, বঞ্চিত মানুষ, যারা দরিদ্র মানুষ, তারা কি করতেছে, আইনের দ্বারস্থ হচ্ছে, বিজ্ঞ আদালতের শরণাপন্ন হচ্ছে। আর বিজ্ঞ আদালতের শরণাপন্ন হতে হলে একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হতে হচ্ছে, সেখানে অর্থের প্রয়োজন আছে, সরকারি ফি দিতে হয়, একজন আইনজীবীর অনারিয়াম দিতে হয়, তারপরে দীর্ঘ সময় চলে যায়, যাওয়ার পরে সেই সম্পত্তিটা কিন্তু আবার যিনি প্রকৃত মালিক তার কাছে ফিরে আসে আদালতের ডিগ্রি মোতাবেক। তাহলে বিষয়টা কি দাঁড়াইল, এই যে একটি সাংঘর্ষিক আইনের জটিলতা, সেই জটিলতাটাকে এড়ানোর জন্য দীর্ঘ সময় পার হয়ে যাচ্ছে, অর্থ খরচ হচ্ছে, পরবর্তীতে ফিরে পাচ্ছে, কিন্তু মাঝখান থেকে এই অসহায় ব্যক্তির অনেক টাকা বের হয়ে যাচ্ছে। একটি সম্পত্তির মূল্য যদি 20 লাখ টাকা থাকে তাহলে তার দেখা গেল যে সর্বসাকুল্যে আরো 8-10 লক্ষ টাকা এই মামলা মোকদ্দমা করে খরচ হয়ে যায়। তাই যারা সম্পত্তি ক্রয় করব, যারা সম্পত্তি বিক্রয় করব, উভয় যদি নিরঙ্কুশভাবে, উভয় যদি একজন নীতিবান বিক্রেতা, নীতিবান গ্রহীতা, তারা যদি কোনো অবৈধ রাস্তা অবলম্বন না করে, তারা যদি এই বিষয়গুলি মেনটেন করে কোন সম্পত্তি ক্রয় করেন এবং কোন সম্পত্তি বিক্রয় করেন এবং সাব রেজিস্ট্রার অফিস থেকে সঠিকভাবে দলিল করেন এবং পরবর্তীতে এসিল্যান্ড মহোদয়ের কাছ থেকে সঠিকভাবে খারিজ করে নিজে ব্যক্তি মালিকানা অর্জন করেন, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। আর আমরাও জানি যে ইতিমধ্যেই আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন খুব দ্রুত আমাদের এই ডিজিটাল পদ্ধতি চালু হয়ে গেছে সব জায়গায় এবং এসিল্যান্ড এবং সাব রেজিস্ট্রার মহোদয়ের মাঝে ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হবে এবং ডাটাবেস তৈরি হবে যাতে করে জনগণ ক্ষতিগ্রস্ত না হয়। প্রিয় দর্শক শ্রোতা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।